আমার কাছে বারবার মনে হয় নবীজি উম্মতের যেই ভয়ানক সময়টির কথা ভবিষ্যৎবাণী করেছেন, আমি আপনি আমরা এখন ওই সময়টা পার করছি, এখন আমরা ওই সময়টা পার করছি। উম্মতের মধ্যে এখন শুধু দল আর উপদল, শুধু বিভক্তি আর বিভক্তি, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছি, ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আমরা বিভিন্ন দল উপদলে ভাগ হয়ে যাচ্ছি। নবীজি তো বলেছেন এই সমস্ত দলগুলোর মধ্যে 72টি দল জাহান্নামী, জান্নাতি দল কয়টি? জান্নাতি দল কয়টি? একটি মাত্র দল জান্নাতে যাবে। আপনারা শুনলে আরো অবাক হবেন যে এই যে 72টি দল পথ ভ্রষ্ট গোমরা, এই 72টি দল প্রত্যেকেই আমাকে আপনাকে তাদের নিজেদের দিকে ডাকবে এবং নিজেদের চিন্তাধারাগুলোকে উম্মতের সামনে পেশ করবে। এরা কি হক না বাতেল? কথা বলেন, বাতেল। এই বাতেল দলগুলো নিজেদের কথাগুলো উম্মতের সামনে যখন পেশ করবে, প্রত্যেকটা দল কোরআন এবং হাদিস থেকেই দলিল পেশ করবে, নিজেদের পক্ষে কোরআন হাদিসের মাধ্যমে মানুষকে ডাকবে। এখন বলুন, আমার সামনে আমার যে সমস্ত দিনদার জেনারেল শিক্ষিত সাথীরা আছেন, আমার এই সমস্ত দিনদার জেনারেল শিক্ষিত সাথী যারা একজন খাঁটি মুমিন হিসেবে, একজন ভালো মুসলিম হিসেবে তাদের জীবনটা কাটাতে চান, রসুলের প্রেমিক, রসুলের আশেক, আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, একজন খাঁটি মুসলিম হিসেবে জীবন যাপন করতে চান, আমার ওই সমস্ত জেনারেল শিক্ষিত সাথীরা ওনারা আছেন সবচেয়ে বড় সমস্যার মধ্যে। ওনাদের সমস্যাটা বেশি, কারণ হলো আমার ওই সমস্ত সাথীদের কাছে তো কোরআন ও হাদিসের ওই কোষ্ঠী পাথর নেই, যেই কোষ্ঠী পাথরে ঘষা দিলে খাঁটি সোনা আর ভেজাল সোনায় পার্থক্য করা যায়, যেই কোষ্ঠী পাথর দিয়ে ঘষা দিলে তারা হক এবং বাতিলকে চিনতে পারবেন, যেই কোষ্ঠী পাথর দিয়ে ঘষা দিলে কে সত্য বলছে কে মিথ্যা বলছে, কে সঠিক কে বেঠিক এটা তারা পার্থক্য করতে পারবেন, ওই কোষ্ঠী পাথরটা তো তাদের কাছে নেই, ওই রাডার মেশিন তো তাদের কাছে নেই। যার কারণে আজকে আমার ওই সমস্ত জেনারেল শিক্ষিত সাথীরা, দিনদার সাথীরা, তারা সিদ্ধান্ত নিতে পারছেন না যে আমি আমার এই জীবন তরীর বৈঠাটা কার হাতে ছেড়ে দিব, কার অনুসরণ করব, কার কথা শুনবো, কার সাথে আমি চলবো, এই সিদ্ধান্ত তারা নিতে পারছে না। কে হক কে বাতিল, কে সত্য কে মিথ্যা, কে সঠিক কে বেঠিক, কোন দলটা জান্নাতি কোন দলটা নাজাত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত তারা ওই দলটা চিনতে পারছেন না, এই কারণে তারা আছেন সবচেয়ে বেশি বিভ্রান্তির মধ্যে। বলেন ঠিক কিনা? বড় বিপদ, বড় বিপদ। প্রত্যেকটা দল মানুষের সামনে কোরআন পেশ করছে, হাদিস পেশ করছে, কোরআন ও হাদিসের বিকৃত ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে করে উম্মতকে বিভ্রান্ত করছে। এমন এমন ব্যাখ্যা, এমন এমন কথা তারা বলে, অনেক সময় এই বিপদের মাঝেও তাদের কথাগুলো শুনলে হাসি আসে, হাস্যকর ভাবে, অত্যন্ত নিকৃষ্ট ভাবে তারা কোরআন হাদিসকে বিকৃত করে মানুষকে বিভ্রান্ত করছে। আমি বুঝার জন্য বলছি, বুঝার জন্য। আমি ছোটবেলায় আরজাবাদ মাদ্রাসা মিরপুর বুদ্ধিজীবী শহীদ মিনারের পাশে আরজাবাদ মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি। আমাদের উপরে এক সাথী কয়েক ক্লাস উপরে পড়াশোনা ঠিক মতো করতো না, সারাদিন তাকে মাদ্রাসায় দেখতাম না। মাগরিবের নামাজের পরে একেবারে পান খেতে খেতে মাদ্রাসায় এসে ঢুকত, গাল ভরে পান খেয়ে। এই ছেলেটা আগে তো খুব কারেন্ট যেত, বিদ্যুৎ চলে যেত, তো কারেন্ট গেলেই আমাদেরকে মোমবাতি দিত,
সবাইকে মোমবাতি দিত, তবে মোমবাতিগুলোর সাইজ একরকম না, ছোট বড় আবার বিভিন্ন কালারের, লাল হলুদ গোলাপি বিভিন্ন কালারের। এই মোমবাতি পেয়ে আমরা খুব খুশি, মোমবাতি জ্বালিয়ে আমরা পড়াশোনা করতাম। তবে আমাদের ভিতর একটা কৌতূহল ছিল যে ওই মোমবাতিগুলো পায় কোথায়। ছেলেটা গরিব ছিল, পয়সা নিত না আমাদের কাছে, পয়সা নিত না, তো আমরা বারবার জিজ্ঞেস করলেও সে স্বীকার করতো না কোত্থেকে মোমবাতি আনে। তো পেছনে আমরা গোয়েন্দা লাগালাম যে ও কোত্থেকে মোমবাতি আনে একটু খোঁজ নেওয়া দরকার। এরপরে যেই ভয়ানক তথ্য বের হয়ে আসলো, ও যে সারাদিন মাদ্রাসায় থাকে না, ওই মাদ্রাসার কাছে আরজাবাদ থেকে 1.5 কিলোমিটার ফাঁকে মিরপুর 1 নম্বরে শাহ আলী বগদাদি রহমতুল্লাহ এর মাজার, ও সারাদিন ওই মাজারে থাকে, ওই মাজারে সারাদিন থাকে আর বয়াতিদের সাথে খিচুড়ি খায়। সন্ধ্যাবেলা যখন আসে, আসার সময় মাজারে সারাদিন যত মোমবাতি আসে এগুলো সব চুরি করে নিয়ে আসে, এগুলো এনে ও ট্রাঙ্কের মধ্যে ভরে রাখে আর কারেন্ট গেলে আমাদেরকে দেয়। এই ছেলে আমাদেরকে একদিন এক মজার কথা শুনিয়েছে যেটার মধ্যে আমাদের বড় একটা সবক আছে, আমি ওটা আপনাদেরকে শোনাতে চাই। এই ছেলে সে একদিন শোনাচ্ছে মাজারের যে বয়াতি সারাদিন গান গায়, তবলা বাজায়, নাচে গায়, তো এক বয়াতিকে সে জিজ্ঞাসা করছে, দোস্ত তোমরা যে এই যে সারাদিন এত নাচো গাও, আবার তোমরা কও যে না তোমরা হকের উপরে আছো, শরীয়ত তরিকত মারেফত সব মানো, তো তোমরা যে এই যে নাচো গাও, এই নাচের কথা কি আল্লাহ কোরআনে কোথাও বলেছে? আল্লাহ কি কোথাও নাচতে বলেছে? তো ওই বয়াতি বলে, আহারে দোস্ত সারাদিন তো খালি মাজারে পড়ে থাকো আর খিচুড়ি খাও, মাদ্রাসায় তো পড়ো না, ক্লাস করো না, যদি ঠিক মতো পড়তে তাহলে তুমি দেখতে কোরআনে এক সুরায় আল্লাহ 6 বার নাচতে বলেছে। নাউজুবিল্লাহ বলে, এক সুরায় আল্লাহ 6 বার নাচতে বলেছে। এই ছেলের চোখ তো এত বড় বড়, কয় দোস্ত বলো কি এক সুরায় 6 বার নাচতে বলেছে? বলে হ্যাঁ। সুরাটা তুমি পারো? বলে হ্যাঁ পারি, শোনাও তো দেখি। তো ওই বয়াতি বলে, কুল আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয়বার? নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা বলুন তো দেখি, এই যে বয়াতি সূরা দাবি করলো যে এক সূরায় 6 বার নাচতে বলেছে, যেই সূরাটা সে পড়লো এটা কোরআনে আছে না নাই? 6 বার নাচ শব্দ এই সূরার মধ্যে আছে না নাই? তাও আছে। সমস্যাটা কোথায়? এই নাচ শব্দের অর্থটাকে সে বিকৃত করে ফেলেছে। বলেন ঠিক কিনা? নাচ শব্দের অর্থ তো মানুষ, এখন সে এই নাচ শব্দের অর্থ বলেছে নাচানাচি করা। এখন যেই মানুষটা নাচ শব্দের অর্থ জানে না, যার কাছে এই কোষ্ঠীপাথন নেই, এমন একজন সরল সোজা মানুষ যদি ওই বয়াতির ভক্ত হয়। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা এই মাজারের এমন ভক্ত যে ও তার বাপ মা ছাড়তে রাজি, সমাজ ছাড়তে রাজি, কিন্তু মাজার ছাড়তে রাজি না। এরকম মানুষ আছে না? নাই। এরকম অন্ধভক্ত এই মাজারের বয়াতির যে মানুষগুলো আছে, যার কাছে কোরআনের কোষ্ঠীপাথর নেই, হাদিসের কোষ্ঠীপাথর নেই, ওহির এলেমের কোষ্ঠীপাথর নেই, এই মানুষটাকে যখন এই কথাটা বলবে আর এই সূরা পড়ে শোনাবে, সে যখন দেখবে এক সূরায় 6 বার আল্লাহ নাচতে বলেছে, ও তো জায়গায় নাচানাচি শুরু করবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় গোমরাহি থেকে নাজাত দান করেন। আমি বুঝানোর জন্য বললাম, বুঝানোর জন্য, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না, নিজেদের বুঝের জন্য বলছি। আমরা বড় একটা সেন্সিটিভ, একটা স্পর্শকাতর সময়ের মধ্যে আমাদের জীবনটা পার করছি। এই সময়টা সম্পর্কে নবীজি ভবিষ্যৎবাণী করেছেন, নবীজি সাহাবায়ে কেরামকে এক সময় বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা এখন আমার সাথে আছো না, তোমরা এমন একটা সময়ে আছো যে শরীয়তে ইসলামের আল্লাহ পাকের হুকুম আহকাম এবং বিধান যা আছে, এর যদি তোমরা 10 ভাগের মধ্যে 9 ভাগের উপরে আমল করো আর 1 ভাগ ছেড়ে দাও, আল্লাহ তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে।
কিন্তু আমার উম্মতের মধ্যে এমন একটা কঠিন সময় আসবে যে ওরা যদি এই আহকামে শরীয়ত, এই বিধান, এই ইসলামের দশ ভাগের নয় ভাগ ছাড়ে এক ভাগের উপরেও চলতে পারে তবু আল্লাহ তাদেরকে মাফ করে দেবে। বড় কঠিন সময়, আমি বুঝানোর জন্য বলছি, বুঝানোর জন্য, কাউকে আঘাত করার জন্য না, মনে কষ্ট নেবেন না। আমাদের দেশে আট রশি নামে একটা জায়গা আছে জানেন, এই আট রশির যিনি মরহুম পীর সাহেব, মরহুম পীর সাহেব, ওনার নাম হলো হাসমতুল্লাহ। নাম কি? হাসমতুল্লাহ, বর্তমান পীর সাহেবের বাবা। এই হাসমতুল্লাহ সাহেবের একটা লেখা আমি পড়েছি, একটা বই, ওখানে উনি লিখেছেন যে একজন মুসলমান ইবাদত বন্দিগি করতে করতে সে যদি ইয়াকিনের মাকামে পৌঁছে যায়, ইয়াকিনের মর্যাদায়, ইয়াকিনের স্তরে যদি পৌঁছতে পারে, এরপরে আর তার কোন নামাজ রোজা লাগে না। ইয়াকিনের একটা স্তর, ওই স্তরে যদি, স্তরটার নাম কি? ইয়াকিন। কি নাম? ইয়াকিন। এই ইয়াকিনের মাকামে পৌঁছলে তার আর নামাজ রোজা লাগে না। দলিল কি? দলিল কোরআনের আয়াত। দলিল কি? কোরআনে আল্লাহ বলেছেন। কি আয়াত উনি লিখেছেন? কোরআনের আয়াত, আল্লাহ পাক আমাদের নবীজিকে বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক আমাদের নবীজিকে বলছেন, ওয়াবুদ রাব্বাকা, আপনি আপনার রবের ইবাদত করুন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ ইয়াকিন না আসে ততক্ষণ ইবাদত করুন। তার মানে কি? যখন ইয়াকিন চলে আসবে আর ইবাদত লাগবে না। এই আয়াত পেশ করে উনি এই দাবি করেছেন যে ইয়াকিনের মর্যাদায় পৌঁছে গেলে আর নামাজ রোজা লাগে না। মহতারাম হাজিরিন, যেই আয়াতটা উনি লিখেছেন, এই আয়াতটা কোরআনে আছে না নাই? তাহলে বলেলেন, ভাইয়েরা হাফেজে কোরআনরা বলেন এটা কোরআনে আছে না নাই? আল্লাহ পাক বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনি আপনার রবের ইবাদত করুন ইয়াকিন আসা পর্যন্ত, যতক্ষণ আপনার ইয়াকিন না আসে। তো উনি তো কোরআনের আয়াত দিয়ে সুন্দর মতো দলিলও পেশ করলেন, এবং ইয়াকিন শব্দটা ওই আয়াতে আছে না নাই? সবই ঠিকঠাক, সমস্যাটা কোথায়? ইয়াকিন শব্দের অর্থ উনি বিকৃত করে ফেলেছেন। সাহাবায়ে কেরাম থেকে নিয়ে তাবেঈন, তাবেয়ে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, সমস্ত মুফাসসিরিনে কোরআন পৃথিবীর সবাই বলেছেন যে এখানে ইয়াকিন শব্দের অর্থ হলো মৃত্যু। ইয়াকিন অর্থ কি? মৃত্যু। তাহলে অর্থ কি দাঁড়ালো? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার মৃত্যু আসা পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত করতে থাকেন। কিন্তু উনি ইয়াকিন দ্বারা কি বুঝাইলেন? যে ইয়াকিনের স্তর আসলে আপনার ইবাদত বন্দেগী শেষ, আর লাগবে না। তো আমি জিজ্ঞাসা করতে চাই, আমাদের নবীকেই তো আল্লাহ পাক এই কথা বলেছেন, তো আমাদের নবীজি তার জিন্দেগীতে ওই স্তরে পৌঁছতে পারলেন কি পারলেন না? যদি বলেন যে হ্যাঁ পৌঁছতে পেরেছেন, তাইলে আমি জানতে চাইব কবে তিনি, আমাদের নবীজি, ইয়াকিনের মর্যাদায় পৌঁছলেন আর কবে থেকে নামাজ রোজা ছাড়লেন? আমাদের নবীজি নামাজ রোজা ছেড়েছেন, তাইলে বোঝা গেল ইয়াকিনের মর্যাদায় আমাদের নবীজি পৌঁছতে পারলেন না। তো যেই মাকামে আমাদের নবীজি পৌঁছতে পারলেন না, ওই মাকামে আপনি পৌঁছে গেলেন, তাইলে তো মাশাআল্লাহ আপনি নবীর চেয়েও বড়। নাউজুবিল্লাহ বলেন, কথা বুঝে আসে? এই দেখেন কোরআনকে কিভাবে বিকৃত করা হচ্ছে। আর একটা উদাহরণ দেই, তারপরে সমাধানের দিকে যাব। রংপুর গেছি মাহফিলে, তো ওখানে যাওয়ার পরে আমার কাছে ওখানকার ওলামায়ে কেরাম বললেন যে এর তিন দিন আগে, আমি যেদিন গিয়েছি তার তিন দিন আগে ওখানে একটা মাহফিল হয়েছে। ওই মাহফিলে আমাদের দেশে আহলে হাদিস সম্প্রদায় একটা দল আছে, নাম জানেন? আহলে হাদিস, নাম শুনেছেন? এই আহলে হাদিস সম্প্রদায়ের একজন শায়খ, ওনারা তো মাওলানা বলেন না, আলেম বলেন না, ওনাদের ইমামরা কি শায়খ, ওনারা ইমাম মানে না, ইমাম আজম আবু হানিফাকে মানে না, বলে যে ইমামকে মানলে শিরিক হবে, নাউজুবিল্লাহ বলেন, ইমাম মানলে কি হবে? শিরিক হবে। তা আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে মানি, এই কারণে তাদের দাবি হলো আমরা শিরিকের মধ্যে লিপ্ত আছি, আমরা মুশরিক। তাদের দৃষ্টিতে আমরা কি? মুশরিক। মুশরিক কি ইমানদার না বেঈমান? বেঈমান। আহলে হাদিসদের দৃষ্টিতে আমাদের কারো ইমান নাই, যেহেতু আমরা কি করি? ইমাম আবু হানিফাকে মানি। শুধু তাই না,
ওনাদের দাবি হলো আমরা যে কালিমায়ে তৈয়বা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের আহলে হাদিসদের দাবি হলো এই কালিমাটা শিরকি কালিমা, এটা কালিমায়ে ঈমান না, এটা শিরকি কালিমা। কেন? কারণ এই কালিমার মধ্যে আমরা আল্লাহর সাথে নবীকে শরীক করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন, বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো এক কালিমার মধ্যে আল্লাহ এবং মুহাম্মদকে শরীক করে দিয়েছি, এজন্য আমরা মুশরিক হয়ে গেছি, আমাদের আহলে হাদিস বন্ধুদের দাবি। এই আহলে হাদিস বন্ধুদের শায়খ ডক্টর কাজী ইব্রাহিম, ডক্টর কাজী ইব্রাহিম, উনি ওখানে মাহফিলে গিয়েছেন। তো মাহফিলে যাওয়ার পরে ওনার কাছে কাগজে স্লিপ আসছে, একটা প্রশ্ন আসছে, মাহফিলে গেলে প্রশ্ন করে না অনেকেই, তো কাগজের মাধ্যমে স্লিপের মাধ্যমে ওনার কাছে একটা প্রশ্ন করেছে। প্রশ্নটা হলো যে ডক্টর শায়খ, আপনার কাছে আমাদের জানার বিষয় হলো যে আপনারা আহলে হাদিস সম্প্রদায় ডাক্তার জাকির নায়েক সাহেবের খুব প্রশংসা করেন। আহলে হাদিস সম্প্রদায় ডাক্তার জাকির নায়েক সাহেবের খুব কি করেন? প্রশংসা করেন, এবং ডাক্তার জাকির নায়েক সাহেবকে সব সময় তারা দলিল হিসেবে সামনে পেশ করেন। তো ওনারা প্রশ্ন করছেন যে ডাক্তার জাকির নায়েক সাহেব তো টাই ব্যবহার করেন, কোরআনে কি কোথাও টাই পরার কথা আছে? এটা হলো প্রশ্ন, ভালো করে বুঝা। এটা আমি অন্তত পক্ষে এক ডজনের উপরে ওলামায়ে কেরামের কাছে ওখানে শুনেছি রংপুরের, ওনারা বললেন যে আমরা ওই মাহফিলে ছিলাম। তো ওনাকে প্রশ্ন করা হয়েছে যে ডক্টর জাকির নায়েক সাহেব যে টাই পরেন, কোরআনে কি কোথাও টাইয়ের কথা আছে? তো ওই ডক্টর কাজী ইব্রাহিম সাহেব সাথে সাথে জবাব দিলেন যে হ্যাঁ হ্যাঁ, কোরআনে টাইয়ের কথা আছে। নাউজুবিল্লাহ বলেন, দাবি কি? কোরআনে টাইয়ের কথা আছে। এবার দলিল কি? তো উনি দলিল কোরআনের আয়াত পেশ করছেন, ইয়াওমা নাতুবিস সামাআকা তাইয়িস সিজিল্লিল কুতুব, 17 নম্বর পারা, না 17 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠার এই আয়াতটা উনি পড়লেন এতটুকু, ইয়াওমা নাতুবিস সামাআকা তাইয়িস সিজিল্লিল কুতুব। আমি আগে এই আয়াতটার তর্জমা অনুবাদ আপনাদেরকে বলি, এরপরে দেখেন উনি কি ভণ্ডামিটা এখানে করেছেন, বোঝানোর জন্য বলছি। এই আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াওমা নাতুবিস সামাআকা তাইয়িস সিজিল্লিল কুতুব, আমাদের নবীজিকে বলছেন আপনি স্মরণ করুন ওই দিনের কথা তথা কিয়ামত দিবসের কথা। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি এই সাত আসমানকে দুমড়ে মুচড়ে দলা মুচড়া করে ফেলবো, দলা মুচড়া করে ফেলবো। নাতুবি তওয়ায়াতুবি মানে কোন জিনিসকে মুচড়ানো, দুমড়ানো। কিভাবে দুমড়ে মুচড়ে দলা মুচড়া করবো? কা তাইয়িস সিজিল্লিল কুতুব, আল্লাহ বলছেন যে কোন একটি লিখিত কাগজ, এই কাগজটার মধ্যে আমি লিখলাম, লেখার পরে ধরেন কাটা কোটা হয়ে গেছে, লেখাটা ঠিক হয় নাই, এখন এই কাগজটা কেটে আর লিখবো না, এখন কাগজটাকে আমরা কি করি? আল্লাহ বলছেন কা তাইয়িস সিজিল্লিল কুতুব, লিখিত কাগজকে যেভাবে তোমরা দলা মুচড়া করো, এইভাবে ধরেন এই যে দলা মুচড়া করো, দলা মুচড়া করে আমরা ডাস্টের মধ্যে, ঝুড়ির মধ্যে ফেলে দেই, দেই কি দেই না? আল্লাহ বলছেন আমি এই সাত আসমানকে কিয়ামতের দিন একদম এইভাবে দলা মুচড়া করে দুমড়ে মুচড়ে ফেলি। কা তাইয়িস সিজিল্লিল কুতুব। এখন এই ভদ্রলোক এই আয়াতটা তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে বলছেন এই যে আল্লাহ বলেছেন ইয়াওমা নাতুবিস সামাআকা তাইয়িস সিজিল্লিল কুতুব, হাত নেড়ে বলছেন এই যে তাই তাই, আমরা নোয়াখালীর মানুষ তাইকে তাই বলি, এই এই কোরআনের মধ্যে তাই আছে। মহতারাম ভাইও, এইভাবে যদি আমি দৃষ্টান্ত পেশ করতে থাকি তাহলে আপনারা বুঝবেন যে এই কোরআনকে, এই হাদিসকে কিভাবে বিকৃত করে করে উম্মতকে গোমরাহ করা হচ্ছে।